আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভিডিও এর থাম্বনেইলে যেহেতু আপনি ক্লিক করেছেন, তাহলে আমি অন্তত 100% নিশ্চিত যে আপনি বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কারের জন্য হয়তো নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অথবা আপনি রিভ্যালিড করে সিইউপিটি হাতে পেতে চাচ্ছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে খুব সহজেই বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কারের জন্য আবেদন করবেন। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি ভিডিওর শেষে বলে দিব যে কখন আপনার টিএফএফ বা ট্যাঙ্কার ফায়ার ফাইটিং প্রয়োজন হবে বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার এর আবেদন করার জন্য। অনেকেই আমাকে অনুরোধ জানিয়েছেন যে আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে মেরিন রিলেটেড ভিডিওগুলো নিয়মিত পাবলিশ করার জন্য। আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রায় 9টির মতো ভিডিও দিয়েছি, যেগুলো আপনি আমার চ্যানেলে চলে আসলে প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে মেরিন নিউজ রিলেটেড প্রায় 9টির মতো ভিডিও দেওয়া রয়েছে। সেই 9টির ভিডিও কোনো না কোনো একটি আপনার প্রয়োজন হবে এবং সেটি দেখলে আপনি অনায়াসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই সিইউপি এর জন্য আবেদন করে খুব সহজেই এক্সাম দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সিইউপিটি হাতে পেতে পারেন। সো অনুরোধ থাকবে আপনি আমার এই ভিডিওগুলো দেখে আসবেন এবং খুব সহজেই কারো সাহায্য ছাড়াই অবশ্যই আপনি আপনার সিইউপিটি হাতে পেতে পারেন। আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে ওগুলি আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আবার আমার তরফ থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর নতুন জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং এবং মেরিন নিউজ রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আজকে আমি প্রথমে শেয়ার করবো কি কারণে আপনার বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার ফাইলটি রিজেক্ট হয়েছে বা ডিজি বা ডিরেক্টর জেনারেল অফ শিপিং আপনার ফাইলটি রিজেক্ট করে দিয়েছে সেটি। চলুন তাহলে শুরু করা যাক। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারপেজের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর জেনারেল অফ শিপিং গত কিছুদিন আগে বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন এই সিইউপির জন্য আবেদন করা হয়েছিল অ্যাডভান্স ফায়ার ফাইটিং দিয়ে, এবং সেটি রিজেক্ট করে দিয়েছে এবং এডিট করার জন্য বলেছে। কী কারণে রিজেক্ট করে দিয়েছে বা রিটার্ন করেছে সেটি আমি প্রথমে শেয়ার করব এবং ভিডিওর শেষে শেয়ার করব কখন আপনার টিএফএফ প্রয়োজন হবে। সো এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন, সেই কমেন্টে যদি আমি ক্লিক করি জাস্ট এখানে যে মেসেজটি আপনি দেখতে পাচ্ছেন সেই মেসেজটি হচ্ছে 1/5/2022 নিউ রুলস নিট ট্যাঙ্কার ফায়ার ফাইটার কোর্স ফর বেসিক মেইন কোর্স। আপনি যদি বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশনের জন্য নতুন অ্যাপ্লাই করতে চান অথবা রিভ্যালিড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন হবে। এবং ভিডিও শেষে বলে দিব কখন আপনার ট্যাঙ্কার ফায়ার ফাইটিং আপনি করবেন বা আপনার ট্যাঙ্কার ফায়ার ফাইটিং করতে কতদিন প্রয়োজন হবে। সো প্রথমে আমি চলে যাচ্ছি এডিটে, ইন্টারপেজে চলে আসছে, আপনাকে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করতে হয় বা কীভাবে আপনি আপনার প্রোফাইল তৈরি করবেন সেটি যদি দেখতে চান তাহলে আমার মেরিন নিউজ রিলেটেড যে 9টি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবেন। এবং এখানে কীভাবে সিইউপির জন্য অ্যাপ্লাই করতে হয় বা কীভাবে ফাইল রেডি করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এ টু জেড সব কিছু দেওয়া রয়েছে। এবং আপনি দেখতে পাবেন কীভাবে এমসিকিউ বা ওরালের মধ্যে খুব সহজে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। রাইট, আমি লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পরে জাস্ট আপনি সিইউপিতে ক্লিক করবেন। সিইউপিতে ক্লিক করার পরে জাস্ট মাই সিইউপি অ্যাপ্লিকেশন স্টাটাসে ক্লিক করবেন। মাই সিইউপি অ্যাপ্লিকেশন স্টাটাসে ক্লিক করলে আপনাকে কাঙ্ক্ষিত ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মেইন কোর্স, আপনি বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন এটি দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে এটি চুজ করে দিবেন। চুজ করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাকে যে ফাইলটি আপলোড দিতে হবে সেটি হচ্ছে কোর্স অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটটি অ্যাড করতে হবে।
এই অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট কিভাবে আপনি পিডিএফ করবেন সেটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি আবারও অনুরোধ জানাবো মেরিন নিউজ রিলেটেড এই প্লেলিস্টের মধ্যে আপনি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে অবশ্যই আপনি খুব সহজে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। সো আমি এখানে আপলোড দিয়েছি, এখানে আপলোড দেওয়ার প্রয়োজন হবে না এখন, জাস্ট তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কোর্স ফাইলে যদি আপনি ক্লিক করেন, কোর্স ফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনার কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে আপনাকে নিয়ে যাবে। সো এখানে পিডিএফ করা রয়েছে, পিডিএফ আমি আগে রেডি করেছি, কীভাবে আপনি পিডিএফ রেডি করবেন সেটি ভিডিও দেওয়া রয়েছে। সো আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি, পিডিএফটি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করতে হবে, ওপেনে ক্লিক করার পরে আপনার সম্মুখে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে, তার মানে ভিউ যখন হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে সেটি তার মানে বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কারের অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট অ্যাড হয়ে গিয়েছে। দেন যে কাজটি করতে হবে, 10 নম্বরটি আপনাকে এখানে দিতে হবে, 10 নম্বরটি দেওয়ার পরে বাইরে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনি কোন প্রতিষ্ঠান থেকে বা ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করেছেন সেটি অটোমেটিকলি নিয়ে নিবে। এরপর নিচে চলে আসবেন, নিচে আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং ফুল ডিটেলস অর্থাৎ যে ঠিকানায় আপনি আপনার সিওপিটি রিসিভ করতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে পূর্ণাঙ্গভাবে দিবেন। এখানে কমেন্ট বক্সে আপনি গুড লিখে দিবেন, GOOD গুড লিখে দিচ্ছি আমি, না লিখে কোনো প্রবলেম নেই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি একটু যেটা আবার বলছি, প্রথমে আপনি বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন এটি সিলেক্ট করে দেবেন, দেন অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটটি অ্যাড করবেন, পিডিএফ কপি, এরপরে 10 নম্বরটি দিবেন, এরপরে আপনি সার্টিফিকেট রিসিভিং অ্যাড্রেস দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দ্যাটস ইট। এরপর আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে আসার পরে প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস কমপ্লিট কোর্স, এখানে স্পষ্ট লেখা রয়েছে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং, তার মানে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি যদি বেসিক অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার নতুন সিওপি অ্যাপ্লাই করতে চান অথবা রিবিলিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং এই কোর্সটি করতে হবে। সো এখানে আমি সার্টিফিকেটটি বসাচ্ছি, এই যে এখান থেকে ট্যাঙ্কার ফায়ার ফাইটিংয়ের যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি আমি কপি করছি। সার্টিফিকেট নাম্বারটি কপি করার পরে দেন এখানে আপনাকে সেটি পেস্ট করতে হবে, পেস্ট করার পরে আমি বাইরে ক্লিক করার সাথে সাথে এখানে ফুল ডিটেলস কিন্তু চলে এসছে, সার্টিফিকেট ইস্যু ডেট এবং সার্টিফিকেট এক্সপায়ারি সব কিছু কিন্তু দেখাচ্ছে। এবং এখানে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তার মানে আপনাকে একইভাবে সুস ফাইলে ক্লিক করতে হবে, সুস ফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনি পিডিএফ ফাইলটি অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। সো TFF এর যে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটটি রয়েছে সেটি এখানে আপনাকে অ্যাড করতে হবে, আমি অ্যাড করে দিয়েছি আগে। অ্যাড করার পরে আপনার এখানে ভিউ যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনার পিডিএফ ফাইলটি তার মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা ভোট হেলথটি এখানে তারা নিয়েছে, দেন সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তো আমি সাবমিট করছি, সাবমিট বাটনে ক্লিক করার পর তো আমি অ্যাপ্লাই করে ফেললাম, অ্যাপ্লাই করার পরে এখানে দেখা যাচ্ছে যে ইন প্রোগ্রেস অপারেটর শো করছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কি কারণে বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন তার মানে BOCT অ্যাপ্লাই করার পরে কেন DG আপনার ফাইলটি রিটার্ন করেছে বা করতে পারে অথবা এডিট করতে বলে। গত কিছুদিন আগে DG থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে 1/5/2022 থেকে যারা বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন এর জন্য নতুন সিওপি অ্যাপ্লাই করবে অথবা রিবিলিট করতে চাইবে তাদেরকে অবশ্যই ট্যাঙ্কার ফায়ার ফাইটিং এই কোর্সটি করতে হবে। আমি আবারও বলছি, 1/5/2022 থেকে যারা বেসিক ট্রেনিং ফর অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার কার্গো অপারেশন BOCT নতুন অ্যাপ্লাই করতে চাইবে বা রিভিলেট করতে চাইবে তাদেরকে অবশ্যই ট্যাঙ্কার ফায়ার ফাইটিং এই কোর্সটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 1/5/2022 আগে এই ফাইলটি অ্যাপ্লাই করা হয়েছিল AFF দিয়ে, তার মানে অ্যাডভান্স ফায়ার ফাইটিং দিয়ে। যখন এটি 1/5/2022 পরে হয়ে গেছে তখন তারা এই ফাইলটি রিজেক্ট করে দিয়েছে বা এডিট করতে বলেছে, তার মানে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয়েছে। অ্যাপ্লাই করার পরে এই অবস্থা হয়েছে, তার মানে আমি যখন ট্যাঙ্কার ফায়ার ফাইটিং এই সার্টিফিকেট নাম্বার দিয়ে এডিট করেছি তখন সাথে সাথে তারা এই ফাইলটি নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে একটি মেসেজ শো করছে, দিস অ্যাপ্লিকেশান রিসাবমিটেড সাকসেসফুলি, তার মানে আমি TFF দিয়ে
সার্টিফিকেট নাম্বার দিয়ে আমি যখন এডিট করে আবার রিঅ্যাপ্লাই করেছি, সাথে সাথে নিয়ে নিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করতে চাইবেন যে ট্যাঙ্কার ফায়ার ফাইটিং কোর্সটি কতদিনের। ট্যাঙ্কার ফায়ার ফাইটিং কোর্সটি হচ্ছে একদিনের। এটি আপনি খোঁজ নেবেন কোন প্রতিষ্ঠানে করাচ্ছে, এবং দ্রুত আপনি TFF টি করে সাথে সাথে বেসিক ট্রেনিং ফর অয়েল এন্ড কেমিক্যাল ট্যাঙ্কারের জন্য আবেদন করতে পারবেন, যদি আপনি TFF এর সার্টিফিকেট নাম্বারটি পান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে, যদি না বুঝেন, অবশ্যই আমার হেল্পের দরজা 24 ঘন্টা খোলা রয়েছে। আপনি অবশ্যই আমাকে মেসেজ দিয়ে রাখবেন মেসেঞ্জারে, অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, যাতে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আমি আন্তরিকভাবে চেষ্টা করি আপনার সকল প্রশ্নের উত্তর, যেগুলো আমার জানা রয়েছে COP রিলেটেড, সেগুলো দেওয়ার। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং বেশি বেশি শেয়ার দিন, যাতে আপনার মতো যারা মেরিনের রয়েছে তারা কিছুটা হলে উপকৃত হতে পারে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে খুব সহজেই COP-র জন্য আবেদন করে ফেলতে পারে। এবং আবার অনুরোধ জানাবো, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন বা COP অ্যাপ্লাই করতে না জানেন, আমি আপনাকে অনুরোধ জানাবো মেরিন নিউজ রিলেটেড এই প্লেলিস্টটি ক্লিক করে আপনি আপনার খানকিত ভিডিওটি খুঁজে নেবেন, এবং খুব সহজেই ছোট ছোট ভিডিওগুলো আপনাকে হেল্প করতে পারে। সো আমি আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।